কেন আসছো আজকে, কোথায় আসছো? এখানে আসছি একটি ফিল্টারের জগ কেনার জন্য। হ্যাঁ, পানি যাতে ভালো খেতে পারি। আচ্ছা, ফিল্টারের জগ গুলির দাম এত সস্তা কেন এখানে? সকলকে স্বাগতম আরো একটি নতুন ব্লগ দেখার জন্য। আর আজকের ব্লগে আছে, আমরা ইলেকট্রিক দোকানে আসছি। চিন্তা করতেছিলাম একটা ফিল্টার কিনবো, বাট এখানে ফিল্টারের জগগুলি দেখতেছিলাম আমি আজকে। বাট জগগুলির দাম এতটা বেশি না, বাট ফিল্টারের দামগুলি অনেক অনেক এক্সপেন্সিভ। তবুও চিন্তা করলাম কিছুদিন ট্রাই করে দেখি যে এগুলো কেমন হয়, তাই আজকে নিয়ে নিলাম এই যে একটা ফিল্টারের জগ। এই তো আমরা এই ফিল্টারের জগটা নিয়ে নিলাম আমাদের জন্য, দেখা যাক কি হয়। হ্যাঁ, কেমন পানি খেতে, পানি খেতে কেমন আমরা জানাবো বাসায় যাই। আমরা একটু দেখতে আসছি, মাসুম গাজির অনেক ইচ্ছা একটা থালা বাসন ধোয়ার মেশিন নিয়ে যাবি বাংলাদেশে এখান থেকে। আমরা দেখি এখানে পাই কিনা। এই তো আমরা একটু ঘুরছি, ওর যদি কিছু পছন্দ হয় তারপর। এই তো মাসুম গাজির পিছনে পিছনে আমিও ঘুরছি। এখন যাচ্ছি আবার একটু সুপার মার্কেটে কিছু কেনাকাটা করব, বলতে ছোটখাটো ঘরের সংসারের টুকিটাকি জিনিস, যেমন প্রতিদিনই আমার কিছু না কিছু লাগে। আর মার্কেট ঘুরতে আমার খুবই ভালো লাগে, প্রতিদিনই আমার বের হতে হয়, তার জন্য অনেক বকাও খাই মাসুম গাজির কাছে। আর এই তো এখন ওনাকে নিয়েই ঘুরি সবসময় আছে এখানে। এই তো রাতের জন্য বাসায় এসে ডিনার রেডি করলাম। আলু খায় সুইজাররা পছন্দ, রাকলেট খাওয়াবো কালকে চিজ দিয়া। চিজ দিয়া রাকলেট, আলুর দিয়া, চিজ দিয়া আলু দিয়া, তারপরে মুরগির সসেজের মতো সসেজ খাইতাম না, ডাইরেক্ট মুরগি খাবো। ভুট্টা খাচ্ছে সবাই, ভুট্টা না এটা শুধু এইটাই, আর কিছু নাই ভিতরে? দেখি কি কি দেখছ। এগুলোর ভিতরই হবে তিনটা ফিল্টার নাকি? দেখো তো খুলো তো, বলছে তো তিনটা ফিল্টার আছে সাথে। ফিল্টার এখানে ও আরো দুইটা আছে এখানে, ও জায়গা ইকোনমিক করার জন্য ওরাই বাবু মনে দিছে, ঠিক না? তিনটা ফিল্টার দিছে, হ্যাঁ, কিন্তু মনে হয় যে একটা ইউজ করতে হবে। হ্যাঁ, এখন ইউজ না করলে কিভাবে? আর দুইটা থাকবে, রাইখা দাও আর দুইটা, দুইটা গ্যারান্টি ম্যানেজ হতে পারে।
ক্যাটালগ দেখে তারপর এখন লাগাবে মাসুঙ্গাজি আমরা মগটা ধুয়ে তারপর পানিটা প্রথম ইউজ করব সারা 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 দিকে দিকে নরমালি সুইজারল্যান্ডের পানি অনেক পিওর বাট আমার ইচ্ছা এখন থেকে ফিল্টারের পানি খাওয়ার এখানে আমি কলের জন্য ফিল্টার আনতে গিয়েছিলাম অনেক এক্সপেন্সিভ বাট এখন আমি দেখলাম এই কম এই মার্কটার মানে মোটামুটি চিপার প্রাইস এই ফিল্টারটাই নিয়ে আসছি দেখা যাক দেখি ধুয়ে দিই আমি জগটা আগে জগটা ধুয়ে দিই তারপর লাগাও কি বলো জগটা ধুয়ে দিই তারপর লাগাও আমি তো এই জগটা মাসুম গাছিকে ধুয়ে দিলাম এখন আর এখন ও ফিল্টারটা ফিট করবে খুবই ইজি না এই তো আমাদের ফিল্টার লাগানো হয়ে গেছে ঠিক না লাগছে না ঠিক মতো এটা কেমন দেখি তো গ্লাস কি বুঝবো যে আমরা তো কতটুকু লিটার পানি ইয়ে করছি দেখি এটা উপরেরই একটা চিহ্নটা দিলে কেমন স্টার্ট দিয়ে দিতে হবে ওকে বুঝছি এই তো আমাদের ফিল্টার এখন দেখাবো তোমাদের পানিটা নিল ও ডাইরেক্ট ফিল্টার হয়ে যেতেছে মটকা লাগাও মটকা এটা লাগাই দাও হ্যাঁ তেমন লাগানো যেরকম একটা চিহ্ন দেওয়া আছে এটা আমরা এখন স্টার্ট দিয়ে দিলাম এটা এখান থেকে শুরু আছে হ্যাঁ এই তো আমাদের পানি পড়তেছে এখানে ফিল্টার থেকে এখন নেওয়া যাবে না পানি নেও তো দেখি গ্লাসে নাও গ্লাসের এটা থেকে পড়ে যেতে পারে না পড়তো না মনে হয় না দেও তো দেখি নেও তো দেখি এইভাবে না আরো সবুজ উপরেই আসে তো পড়তেছে এটাতে পড়বো আবার পড়তে পড়তো তেলেই তো হইতেছে খেয়ে দেখো কেমন হয়েছে পানিটা কেমন লাগে অনেক মিঠা চিনি লাগবে না আর আজকে তো আর গ্লাসে দাও ছোট গ্লাসটাতে আর আজকে দাও আহ স্বাদ মনে হয় যেন নানির বাড়ির কূপের পানি কুয়ার পানি মনে হচ্ছে আজকে খেলো আর আসের বাবা ওকে ভিউয়ার্স আজকে আমরা এখানেই রাখবো আমাদের ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগছে আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কিছু নিয়ে আল্লাহ হাফেজ টাটা বাই বাই এই ফিল্টারটা পানি আসলে অনেক মজা লাগছে আমি তো বুঝতে পারিনি এত মজা আছে ফিল্টারের পানি এই তো